কন্দেশেরি মে তুমি এখন তোমার বাপ ফেসবুকে তে ছোট বিল্লাহি মিন সুরুর আনফুসিনা ওয়া মিন সাইয়্যাত আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আজকের এই মহতি জলসাতে দিনই ধর্মসভাতে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এর পরে পরে বিশ্ব নবী নবী সম্রাট আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আমার শুদ্ধ সম্মানিত আমার বড় ভাই তুল্য আজকের এই সভার সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম সমবেত দিনদার ইমানদার ভাইয়েরা পর্দানসীন মা বোনেরা দলমত নির্বিশেষে যারা উপস্থিত হয়েছেন আজকের সভাতে আপনাদের সবাইকে জানায় আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম আপনারা এক্সট্রিম টাইমে জলসা শুনছেন মানে রাত ঠিক 11:30টা পার হয়ে গেল ধৈর্য ধারণ করে জলসা শোনার জন্য আল্লাহ পাক আপনাদের যা যা আল্লাহ পাক আপনাদের রহমত বরকত দিয়ে ধন্য করুন এই দোয়া করি সামনেখানে এমন করে আলোটা দিয়েছে যাতে আমাকে আপনারা দেখতে পাবেন আপনাদের দেখতে পাওয়া যাবে না তো বড় মুশকিল শ্রোতা না দেখলে জলসা করা সত্যিই মুশকিল তো এই লাইভটা হয় ওই রকম করা না এরকম করা যাবে না একটু মাইক ওইটা হয় এদিক করে দেন আপনারা এদিক করে দেন যাবে কি যদি সম্ভব হয় করার জন্য আমার আমি বলছি আপনার
আপনাদের অসুবিধা হলে আপনারা এদিকে চলে আসবেন অসুবিধা স্বাভাবিক তাহলে আমার কথা অসুবিধা হচ্ছিল বুঝেনেন হ্যাঁ আমাকে না দেখার দরকার নাই আপনি অল্প পথে দেখলে ভালো অফ করে দেন মাঝে অফ করে দেন খুব গরম লাগছে বলছে তো যাই হোক এখন আপনারা জানেন যে এটা ধর্ম সভা বুদ্ধিমান লোক কাপড়া দিয়ে তো আমি আপনাদের কাছে বক্তব্য রাখতে উঠে আজকে ধর্মসভাতে প্রথমেই পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াত পাঠ করেছি এর বাংলা কথা বা বাংলা তর্জমা বা বাংলা অর্থ হচ্ছে হে ইমাম দারেনা তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হও শয়তানের এতেবা অনুসরণ করবা না শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন আপনারা নিশ্চয়ই শুনেছেন বিভিন্ন ধর্মসভাতে খুতবাতে বইপত্র পড়েছেন তাতে দেখেছেন এই পৃথিবীর তিনি মালিক যিনি স্রষ্টা তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আল্লাহ পাক এই দুনিয়াতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন প্রত্যেকটি পয়গম্বর এসে সেই সময়ের জনগণকে সাবধান করেছেন সচেতন করেছেন আল্লাহ সম্পর্কে জ্ঞানদান করেছেন এবং তাদের সকলেরই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং মানুষের কাছে তাদের দাওয়াত ছিল গুনাহ করা যাবে না যেগুলি পাপের কাজ সেগুলি করা যাবে না পাপ কোন কোন কাজটা পাপের কাজ সেটা জানান দিতে এবং গুনাহ থেকে বাঁচার কথা বলতে সব শেষ পয়গম্বর যিনি যিনি পৃথিবীতে 570 খ্রিস্টাব্দে এসেছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও মক্কা নগরে এসে যে দাওয়াত দিয়েছিলেন সে দাওয়াতটাও ছিল লা ইলাহা একই দাওয়াত আবহমান কাল থেকে এই পৃথিবীতে একটাই দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইসলাম ধর্মের পরিসমাপ্তি কমপ্লিট পরিপূর্ণতা পরিপূর্ণতা ইসলাম ধর্মের পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর সময়ে বড় আফসোস কি বাপ 1450 বছর পরেও আমরা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবাকে চিনতে পারলাম না তার বিরুদ্ধে আজও ভুল বার্তা মানুষকে দেওয়া হয় এবং ইসলাম ধর্ম সম্পর্কে অনেক ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয় আজকের এই আধুনিক যুগে বিজ্ঞানের যুগে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বের করা খুব কষ্টের ব্যাপার নয় মানুষ একটু চেষ্টা করলেই সত্য আর মিথ্যাটা পরিষ্কার বুঝতে পারে কিন্তু তারপরও আধুনিক এই বিজ্ঞানের যুগেও আমরা লক্ষ্য করছি ইসলামের বিরোধিতা নবী মুহাম্মদের বিরুদ্ধে অপপ্রচারের মাত্রা আসমান ও জমিন অতিক্রম করে ঊর্ধ্ব আকাশের দিকে ছুটছে মনে হচ্ছে তো ইসলাম ধর্মের বিরুদ্ধে যদি ভুল তথ্য থাকে পৃথিবীতে তাহলে যারা ইসলামের পক্ষে নাই এখনো ইসলাম ধর্ম কি যা বুঝে না যারা বুঝতে চায় না বুঝেনি তারা এখনো ইসলাম সম্পর্কে শুধু অজ্ঞই নাই তারা মনে করে ইসলাম আমাদের প্রকাশ্য দুশ্মন এরা ভালো নয় একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি একটা উদাহরণ আজকের বিজ্ঞানের যুগে
এই যে পবিত্র কোরআন শরীফটা দেখি ভাই এটা আমার দিকে মনোযোগ দেন এই যে পবিত্র কোরআন শরীফটা দেখতে পাচ্ছি আমাদের আমার আগের বক্তা পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছিল وَإِن كُنْتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنْتُمْ صَادِقِينَ আমার আগে যিনি বক্তা ছিলেন ভাইটার নাম কি জানো আব্দুর রহমান তো সে একটা যে বক্তব্য শুরু করেছিল কেন এর তাফসীর ব্যাখ্যা করেনি আমি জানি না সময়ের কারণে হবে তো তিনি এই আয়াতটার একটা অর্থ আছে এখানে আলেম আছেন এখানে অনেকে জানেন এর বাংলা তর্জমা কি আল্লাহ নবী যখন বললেন আমার প্রতি আসমান থেকে ফেরেশতা জিবরাইল কোরআন নাযিল করে এটা আমার কথা নয় আল্লাহ পাকের কথা তোমরা মেনে নাও তোমাদের লাভ হবে তোমাদের কল্যাণ হবে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে গুনাহ থেকে বাঁচবে দেশে শান্তি হবে পরিবারে শান্তি হবে সমাজে সম্প্রীতি ভালোবাসা সব থাকবে এটা মেনে নাও তো আবু জেহেলরা বলেছিল মোহাম্মদ খুব চালাক লোক কে বলেছিল আবু জেহেলরা কোরআন শরীফ যেটা আল্লাহ পাক নাযিল করছে পাহাড়ে গারে হেরাতে যেটা বলছে বিভিন্ন জায়গাতে নবীজির উপরে আল্লাহর কথা বলে চালাচ্ছে আসলে এটা আল্লাহ পাকের কোন কথা নয় এই অভিযোগটা কোরআন শরীফের বিরুদ্ধে আজ থেকে 1450 বছর আগে ছিল আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী লোক আছে যারা বুদ্ধি বিক্রি করে খায় বড় বড় মাথায় চুল রাখে বড় বড় গোপ রাখে আর বড় বড় দাঁড়িয়ে রেখে বুঝায় যে আমরা কত জ্ঞানী তারা পবিত্র কোরআন শরীফে শুধু মুখে বলে না আমি নাম বলে কাউকে বাজারে বড় করতে চাই না আমি জানি কোরআন শরীফের বিরোধিতা যারা করেছে অতীতে তারা ধ্বংস হয়েছে আর আজকেও যারা করছে তারা ধ্বংস হবেই হবে এতে কোন সন্দেহ নাই যারা বলে নারে থাকবে কোন সন্দেহ নাই ভালো করে বুঝবেন তাহলে এ কোরআন শরীফের বিরোধিতা অতীতে ছিল আজ আছে আর আগামী দিনেও আজকে যারা বিরোধিতা করে তারা সব আমাদের ঘরের সন্তান কি বললাম জোরে বলুন আমাদের ঘরের সন্তান তারা বিরোধিতা করে এবং সেই বিরোধিতাটা সীমাহীন লাগাম ছাড়া একদম বেয়াদবের মতো বিরোধিতা করে তার মধ্যে আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে তোলপাড় করা একজন সাহিত্যিক তার নাম সুলমান রুশদি নাম শুনেছেন আমার সম্মানীয় বোন তসলিমা নাসরিন এক সময় এপার বাংলা ওপার বাংলাকে তোলপাড় করেছে সীমাহীন অভদ্রতা করে বলেছে যে মোহাম্মদ একটা মূর্খ লোক ছিল নিরক্ষর বললে আমাদের কোনো আপত্তি ছিল না মূর্খ এবং কোরআন শরীফটা নিজে লিখতে গিয়ে ভুল করেছেন শুধু ভুল করে ছেদ করলে মেনে নেওয়া যেত বলে কোরআন শরীফ এখন পরিবর্তন করতে হবে সম্মানিত সুধী মণ্ডলী আপনারা জানেন একজন ইউরোপিয়ান ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আধুনিক বিশ্বের শিক্ষিত বুদ্ধিজীবী চিন্তাবিদ ছেলেরা যেন কোরআনের কাছে না যায় সেজন্য তিনি বলেছেন কোরআন শরীফে অনেক ব্যাকরণগত ভুল আছে কি বললাম শুনতে পেলেন কোরআন শরীফে অনেক ব্যাকরণগত ভুল আছে তার নাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেল ভারতবর্ষে উত্তরপ্রদেশের লখনৌতে বাড়ি তার নাম ডক্টর অসীম রেজবী ডক্টরেট করেছেন উচ্চ শিক্ষিত লোক সকল বাধা অতিক্রম করে বলেছেন কোরআন শরীফে 60খানা ভুল আছে এই হচ্ছে আমাদের অবস্থা সেজন্য আমি বলতে চাই আজকের বিজ্ঞানের আধুনিক যুগে কোরআন শরীফের
ভুল বের করা কি খুব কঠিন ভালো করে বুঝুন এতে যদি কোনো ভুল তথ্য থাকে ভুল ব্যাখ্যা থাকে আজকের বিজ্ঞানের আলোকে বের করে দেওয়া কোনো অসম্ভব ব্যাপার নয় তাহলে এই মিথ্যাচার কেন আবু জেহেল জানতো এবং বুঝতো কোরআন শরীফ আল্লাহর বাণী আমি যদি এটা মেনে নিই আল্লাহর বাণী বলে তাহলে আমার ফালতু নেতৃত্ব চলবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মানুষ চলে আসবে তখনকার দিনে বিজ্ঞানের আবিষ্কার হয়নি স্কুল কলেজ ইউনিভার্সিটি হয় নাই তিনি জানতেন তার পক্ষে জানা সম্ভব ছিল যে এই সব বললে আমার কোনো বাজার থাকবে না নিজের বাজারটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কালামকে মিথ্যা বলে মুহাম্মদের বিরুদ্ধে এনজাম দিয়েছিল আমার নবীর মন খারাপ আমার নবী জানে যে নিশ্চয় এটা মিথ্যা কথা সেজন্য তিনি মন খারাপ করেছিলেন আল্লাহ পাক বলেন ও নবী আমার হাবিব চিন্তার কোনো কারণ নাই ঘাবড়ানোর কোনো কারণ নাই আমি আবু জেহেলের পাল্টা কথাটা দিয়ে তার প্রতিবাদ করছি আল্লাহ পাক 1450 বছর আগে পাল্টা আয়াত দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله পাক বললেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে কোরআনের মতো কোরআন পারবা না তাহলে তো ছোট সোনা যদি তাও না পারো একটা কমপ্লিট একটা আয়াত পর্যন্ত রচনা করে দেখাও মুহাম্মদ তোমাদের মতো মানুষ যদি মনে করো তাহলে তোমরা বানিয়ে দেখাও এই চ্যালেঞ্জ এই মোকাবিলা আবু জেহেল বাহিনী করতে পেরেছে জোরে জবাব দেন করতে পেরেছে জোরে বলো পেরেছে পারে না আজকের জামানার যে সমস্ত উশৃঙ্খল আজকের দিনেও যারা বিজ্ঞানের আধুনিকতম যুগে দাঁড়িয়ে আধুনিক যুগেও দাঁড়িয়ে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে এরা আবু জেহেলের থেকেও শয়তান এরা আবু জেহেলকে অতিক্রম করেছে সম্মানিত সুধী মন্ডলী আমরা বলতে চাই এদের উদ্দেশ্য ছিল ইসলামকে কলুষিত করে ইসলামের কাছে মানুষকে না আসতে দেওয়া আজকেও আমাদের কোরআন শরীফ ওপেন আছে আপনি কি মনে করেন কোরআন শরীফে কোনো ভুল আছে মুসলমান মনে করেন যারা মনে করেন কোন ভুল আছে বলেন ভুল আছে তাহলে এই চক্রান্ত অতীতে ছিল আজ আছে আর আগামী দিনেও থাকবে এতে ঘাবড়ালে চলবে না এই লক্ষ্য এই বদমাইশি করতে গিয়ে আবু জেহেলের করুণ পরিণতি আপনারা জানেন সামান্য দুটো বাচ্চা ছেলের হাতে মার খেতে খেতে পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে ঠিক বললাম তো তার গর্জন তার কথাবার্তা পৃথিবীতে আর মানুষ বলে না সম্মানিত ভাই আমাদের দেশের ডক্টর অসীম রেজভী তিনি বলেছেন কোরআন শরীফে 60টা ভুল আছে কি মনে করেন তাহলে একটা ভুল তো ওনাকে ধরিয়ে দিতে হবে না আপনারাই ধরিয়ে দিতে হবে কোর্টে কেস করেছে মুসলমান সমাজের পক্ষ থেকে লখনউ কোর্ট ওকে বলেছে কল দিয়ে যে তুমি তাহলে কোরআন শরীফের একটা ভুল ধরিয়ে দাও তখন ক্যাবলার মতো হা করে বসে থেকে কোন উত্তর দিতে শুধু পারে নাই এর জবাবে লখনউ কোর্ট ওকে বলেছে এই মামলা
কোরআন শরীফের বিরুদ্ধে জঘন্য অপবাদ আল্লাহ পাকের পবিত্র কোরআনের বিরুদ্ধে জঘন্য অপবাদ সেজন্য তোমার এই মামলা আমি রিজেক্ট করলাম ক্যান্সেল করলাম তুমি যে গুনাহ করেছো যে অন্যায় করেছো যে অপরাধ করেছো সেই অপরাধের কারণে তোমাকে 50,000 টাকা জরিমানা করলাম ফলে আমাদের ইসলামটাকে বিকৃত করে দেওয়ার জন্য শয়তান চেষ্টা অতীতে করেছে আজ করছে আগামী দিনে করতে থাকবে সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে তাই বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين هي من دار را تمرا پورا پور اسلام میں ٹھوکو من اسلام میں ٹھوکتے شیطان بادھا دے نماز پڑھتے بادھا دے روزہ پڑھتے بادھا دے بھالو کاج کرتے چاہیے او من تک بشیے جائے خراب ہے دیکھ پا بڑھیے جائے سجن اللہ پاک بول خبر دو যখনই খারাপ কাজ করতে মন চাইবে জানবে শয়তান ধরে নেবে অতএব শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন সাবধান ফলে আমরা শয়তান থেকে বেঁচে থাকবো জরুরি ইনশাআল্লাহ শয়তানের যাবতীয় পাতা ফাঁদ যেই ফাঁদে ফেলে শয়তান আমাদের বিভ্রান্ত করতে চায় আল্লাহ বিরোধী করতে চায় সেই ফাঁদ থেকে আমাদের বাঁচানো তাহলে বোঝা গেল যে কোরআন শরীফে আজকের আধুনিক বিজ্ঞানের যুগে সত্য মিথ্যা বুঝতে বেশি দেরি হওয়ার কথা নয় নাম্বার দুই এই পৃথিবীতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ধরে বলেন তিনি পৃথিবীতে 63 বছর ধরে বেঁচেছিলেন সব থেকে পৃথিবীতে জঘন্য অপবাদ দেওয়া হয়েছে হযরত মুহাম্মদকে তিনি যখন নবী দাবি করলেন তখন কি বলল জানেন আল্লাহ পাক কোনো কাজ পাইনি আব্দুল্লাহর বেটাকে নবী করেছে একটা সাধারণ গরিব মানুষকে নবী করেছে আমাদের মতো হাটে বাজারে চলাফেরা করে তাকে নবী করেছে আমাদের বাড়ির পাশে ছেলেকে নবী করেছে এমনি করে ঠাট্টা মশকরা করে তার নবুয়তের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আজকের বিজ্ঞানের যুগে আধুনিক যুগে ধর্মনিরপেক্ষ যুগে যদি ট্যালি করা হয় মানুষে মানুষে সারা পৃথিবীতে প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ যেদিন হবে আল্লাহ নবীর মতো চরিত্রবান মানুষ আর হবে জোরার হবে কিন্তু আপনারা হাটে বাজারে কলমে পত্র পত্রিকাতে দেখতে পান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে মানুষ আজও কথা বলে রিসেন্টলি দেখলেন আমাদের একটা টিভি চ্যানেলে একজন ভদ্র মহিলা তার নাম নূপুর শর্মা নাম শুনেছেন না শোনেন নাই শুনেছেন তো নূপুর আরো মুখস্থ করে বসবাই বলেন নূপুর শর্মা সে এমন একটা ভান করলো যে হযরত মুহাম্মদ তো নবী হওয়ার অযোগ্য এবং সে আসলে প্রকারান্ত তাকে ধর্ষকই বলতে চাইল এমন ভাবে জনগণের সামনে তাকে ছোট করতে চাইল আমি ব্যক্তিগতভাবে যতটুকু লেখাপড়া করেছি তাতে আমি নূপুর শর্মার দোষ দিই না নূপুর শর্মার আমি দোষ দিই না কারণ নূপুর শর্মা তো কিছু বইপত্র পড়াশোনা করেই বলেছে তাকে যখন পুলিশের লোক প্রশাসন খবরের কাগজওয়ালারা মিডিয়ার লোকেরা বলেছে আপনার বিরুদ্ধে এত বড় আন্দোলন আপনি বলেন কোথায় পেলেন তো তিনি বলেছেন আমি কিছু বইপত্র পড়েছি সেখান থেকেই পেয়ে বলেছে তাহলে বোঝা গেল নবী মুহাম্মদকে নিয়ে 1450 বছর ধরে একটা মিথ্যা অপপ্রচার চলছে এটা সত্য না মিথ্যা এই জাজমেন্ট মানুষ ইচ্ছা করলেই করতে পারে কিন্তু তারপরও করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কা
لكم في رسول الله أسوة حسنة. এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনে তোমাদের জন্য আদর্শ নমুনা যা চাও তাই পাবে তার আমরা তার চুলচেরা বিশ্লেষণ করতে পারি 63 বছরের চুলচেরা বিশ্লেষণ করলে আমাদের কোনো আপত্তি নাই 13টা 11টা বিয়ে করাই যদি অপরাধ হয় তাহলে সেটা নিয়েও বিশ্লেষণ আলোচনা করা যেতে পারে তার তাওহীদ নিয়ে যদি বিতর্ক থাকে সেটা নিয়েও আলোচনা করা যেতে পারে তার রাজনৈতিক দর্শন নিয়ে যদি কিছু বলার থাকে সেটা নিয়েও আলোচনা করতে পারা যেতে পারে আলোচনা মধ্য দিয়ে এই সত্যটা বেরিয়ে আসে বলে আমরা মনে করি এত মিথ্যাচার এই মিথ্যাচারের মধ্যেও আমি একটা জবাব মক্কা মদিনা থেকে দিয়ে আধুনিক জামানাতে আসব আমার নবীকে তখনকার দিনে আবু জেহেলরা বলেছিল ও পাগল ঠিক বলছি তো যখন বলেছিল লা ইলাহা জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল এই কথা বলার কারণে আপনারা আলেমদের মুখে শুনেছেন খুতবাতে শুনেছেন বক্তৃতায় শুনেছেন আবু জেহেল বাহিনী বলেছে মুহাম্মদের ওই কথায় কান দিও না সে পাগল কখনো বলেছে গণ কখনো বলেছে জাদুকর এই তিনটা কথার জবাব শরীফে আল্লাহ দিয়েছে না দেয় না যারা দিয়েছে না দেয় না আল্লাহ পাক জবাব দিয়ে পৃথিবীর মানুষকে জানালেন কোরআন শরীফে আয়াতগুলি আছে আল্লাহ পাক বলেন মোহাম্মদ পাগল নন জোরে বলুন আলহামদুলিল্লাহ মোহাম্মদ গণক নন মোহাম্মদ জাদুকর নন বরঞ্চ আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল আজকেও বলবে এটা আমাদের কোনো আফসোস নাই মন খারাপ নাই কারণ আজকের পৃথিবীতে আপনারা জানেন 850 কোটি মানুষ বসবাস করে জোরে বলুন আলহামদুলিল্লাহ কত বললাম জোরে বলুন আরো কথা হাত উঁচা করে বলুন কত বললাম 850 কোটি মানুষ বাস করে খ্রিস্টানরা প্রথম মুসলমানরা সেকেন্ড আজকের পৃথিবীতে এত অপবাদ যাওয়ার পরেও সত্য ধর্ম প্রাচীন ধর্ম লোকেরা বলে অন্যরা বলে আমাদেরটাই প্রাচীন আমাদেরটাই পুরানো না আদম আলাইহিসসালাম থেকে 1,24,000 পায়ে লম্বা এই পৃথিবীতে সবাইকে বাণী প্রচার করেছে সেই বাণী হচ্ছে এক মে বাদ কিয়াম লা ইলাহা এটা প্রচার করেছেন এই প্রচার করতে গিয়ে বাধা বিপত্তি এসে ঠেকাতে পারে না পৃথিবীর এমন কোন জমি না আমেরিকা যেখানে বিজ্ঞানের গবেষণাগার রাশিয়া যেখানে বিজ্ঞানের মহা গবেষণাগার যারা আসমান জমিন সব গবেষণা করে চাঁদে যায় মঙ্গল গ্রহে যায় আপনারা জানেন চায়না ফ্রান্স জাপান জার্মান সেখানে সব থেকে বিজ্ঞানের গবেষণা বেশি হয় এবং আজকের পৃথিবীতে আমেরিকার একজন গবেষক তিনি একটা বই লিখেছেন যত ইসলাম বিরোধী বই লেখা হয়েছে সব বইকে পাত্তা দেয়নি বলেছে সবগুলি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র জোরে বলুন আলহামদুলিল্লাহ কোন দেশে বাড়ি সে মুসলমান নয় মুসলমান আপনার দৈক ট্যাঙা বলে না খারাপ বলে না খ্রিস্টান লোক নাম মাইকেল হার্ট মাইকেল হার্ট পৃথিবী বিখ্যাত একটা বই লিখেছেন বইটার নাম দি 100 সেই বইয়ে তিনি বলেছেন আমি পৃথিবীতে 100 জন মানুষ নিয়ে গবেষণা করেছি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে 100 জন মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে সমাজ অবদান রেখেছে
কেউ বিজ্ঞানী কেউ সাহিত্যিক কেউ রাজনীতিবিদ কেউ ধর্ম প্রচারক এই রকম করে পৃথিবীর বাছা বাছা লোককে নিয়ে আমি গবেষণা করে আমি তাদের জীবনকে ফলো করেছি আমাকে অবাক করে দিয়েছে এই পৃথিবীতে 100 জন নয় तमाम পৃথিবীর যত মনীষীর জীবনী পড়েছি তাদের মধ্যে আমার নিজে থেকেই মনে হয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন এক নম্বর তিনি পৃথিবীতে সেরা তিনি নিজের জীবনে কোয়েলি কই বইটা আজ আর পাওয়া যায় না ইসলাম বিরোধী শক্তি বইটা বাজার থেকে কিনে ভয় সমুদ্রে ফেলে দিয়েছে নয়া গুন্দিয়ে পুড়িয়ে দিয়েছে বই আজ আর পাওয়া যায় না যার প্রথমেই কিনে নিয়েছে তাদের কাছেই বইটা আছে বিহান্ড্রেড তিনি বললেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন পয়গম্বর যিনি জীবনে যেটা বলেছেন সেটা নিজে করে অপরকে নির্দেশ দিয়েছে এমন কোন কাজ তার জীবনে নাই যেটা নিজে করেনি আর অপরকে বলেছেন তার জীবনে আমি তো অবাক করে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা পাওয়া যায় না তো বলবেন তাহলে উদাহরণ তার মিথ্যা কথা বলতে কি আমাদের ধৈর্য আছে তো আমাদের কেমন একটা সময়ে বক্তৃতা দিতে দেওয়া হয় যখন কোনটা রেখে কোনটা বলবো এটা ঠিক করা যায় না কারণ একদম আখরি ওয়াক্ত তখন আর ধরে রাখা বড় হযরত লোকেদের বড় বড় রাজনৈতিক নেতাদের জন্মদিন পালন হয় আপনারা জানেন তো যারা খুব পলিটিক্যাল লোক লোক বুদ্ধিজীবী লোক তাদের জন্মদিন পালন হয় আমাদের নবীজির জন্মদিন পালনের কোন বিধান নাই বরঞ্চ নবী যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন রোজা রাখতেন আমাদের রোজা দিয়ে জন্মদিন পালন করতেন আর আমাদের আজকে ঢাক ঢোল পিটিয়ে নবী সাহেবের জন্মদিনে যে মিছিল হয় তা দেখে মনে হয় যে বোধ হয় কোন রাজনৈতিক নেতা ছিলেন উনি এটা আপনারা লক্ষ্য করেন না করেন না আমরা মুসলমানরাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে বিতর্কের জায়গায় নিয়ে চলে যাচ্ছে একবার ভেবে দেখলেন না তো 12ই রবিউল আওয়ালে তৎকালীন সময় আজ থেকে এটা আপনাদের সামনে 22-23 বছর আগের গল্প বলছি আমাদের বিধানসভা যে কলকাতা বিধানসভা আছে না সেই বিধানসভাতে মুসলিম চাকরিজীবী কয়েকজন ছেলে মিলে একটা নবী সাহেবের আলোচনা চক্র জন্মদিন উপলক্ষে করল তো তারা অনেক বক্তা নিয়ে গেছে আমি ভাগ্যক্রমে ওই বিধানসভায় বক্তব্যটাই ছিলাম তো যিনি বক্তৃতা করলেন তার মধ্যে তিন ধরনের বক্তা ছিল একটা ছিল সাহিত্যিক একটা ছিল মওলানা আর একটা ছিল সাংবাদিক তো আপনারা যারা শিক্ষিত লোক লেখাপড়া জানা লোক এমএ এমকম এমএসসি পড়াশোনা করেছেন তৎকালীন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন নাম তার পবিত্র সরকার কি নাম বলো বড় বড় এটা মুখের কথা শোনা যায় একটা বলে লাভ হচ্ছে আপনারা পবিত্র সরকার তো পবিত্র সরকারকেও দাওয়াত দেওয়া হয়েছে উনি বক্তৃতা করতে গেছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনের উপর তো তিনি বক্তৃতা শুরু করলেন আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন দুনিয়াতে ওর ইজ্জত রাখেন আর আল্লাহ পাক যেন তাকে যা দিলে ভালো হয় তাই দেয় তো পবিত্র সরকার আলোচনাতে বলছে বিধানসভাতে বিধানসভার কলকাতায় যেখানে আমাদের মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি বিধানসভা চালান এর আগে জ্যোতিবাবু চালিয়েছেন সিদ্ধদেব বাবু চালিয়েছেন সিদ্ধার্থ শঙ্কর রায় চালিয়েছেন সেই জায়গায় তো হিন্দু ভদ্রলোক জ্ঞানী পণ্ডিত মানুষ পবিত্র সরকার বলছে আমি বামপন্থী লোক শুনছেন কিনা শুনছেন তো আমি বামপন্থী লোক আমি এমনিতেই ধর্মকর্ম পছন্দ করি না কিন্তু যারা সমাজে ধর্ম প্রচারক তাদের জীবন আমি পড়েছি
তো আমার ইচ্ছা ছিল যে সারা দুনিয়াতে এমন একটা দেশ নাই যেখানে হযরত মুহাম্মদের ফলোয়ার নাই এই পৃথিবীতে আপনি এমন একটা দেশ বার করতে পারবেন না যে যে দেশে হযরত মুহাম্মদের উম্মত নাই ফলোয়ার নাই আমার জানার মধ্যে 223 টা দেশ আছে 223ই মুসলমান আছে এবার আলহামদুলিল্লাহ বলেন এবং 223ই মসজিদ আছে মাদ্রাসা আছে দ্বীনের চর্চা হয় ইসলামের চর্চা তো আমার ইচ্ছা দেখলো ভারতবর্ষ মুসলমানের সংখ্যা নাই নাই করে প্রায় 30 কোটির উপরে পাকিস্তান বাংলাদেশ শুধু মুসলমান মুসলমান তো চতুর্দিকে মুসলমান দেখে আমার হযরত মুহাম্মদকে পড়ার ইচ্ছা হলো তার জীবনী তো হযরত মুহাম্মদ রাসূলের আমি জীবনী পড়তে শুরু করলাম কারণ আমি শুনেছি হযরত মুহাম্মদও একটা ওই কি বলবো মৌলবাদী লোক ছিলেন এবং তিনিও সাম্প্রদায়িক ছিলেন এরকম কথা আমার কানে ছিল তো আমি পড়তে শুরু করলাম আমি পড়তে পড়তে অবাক হয়ে গেলাম যে আমি হযরত মুহাম্মদের জীবনীটা কেন আগে পড়িনি এত বড় একটা মহামানব আমি কেন পড়িনি তো আমার হাতে সময় কম আমি তার জীবন থেকে একটা বক্তৃতা করব বলে একটা বক্তৃতাই করব আমি সেই বক্তৃতাটা কোর্ট করে আপনাদের শোনাচ্ছি তিনি বললেন যে হযরত মুহাম্মদের একটি ছেলে মারা গেল ছেলেটা মারা যাওয়ার পরে নবীজি তিনটি পুত্র সন্তান ছিল চারটি মেয়ে ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবিত থাকাকালীনই তার তিনটি ছেলে মারা গেছিল তাহলে তিনি কি একটা ছেলেকে বাঁচাতে পেরেছিলেন বলেন জোরে বলে পেরেছিলেন তাহলে এটা কেন ঘটেছে এর মধ্যে একটা শিক্ষা আছে এর মধ্যে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের জন্য তিনটি ছেলে পৃথিবী থেকে বাপের আগেই মারা গেছিল তো তার একটা ছেলে মারা গেল ছেলে মারা যাওয়ার পরে কান্নাকাটি সম্ভাবি হয় ওর মায়ের নাম মারিয়াম তো মারিয়াম খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছে তো তিনি খুব কান্নাকাটি করছেন মনটা খারাপ সাহাব রসুল্লাহর মন খারাপ নামাজ পড়ে মদিনার মসজিদে নামাজ পড়ে রসুল্লাহ বসে আছেন তখন সাহাবিরা বলছে হুজুর আপনার এই পুত্র সন্তান মারা যাওয়াতে শুধু আপনি আমরাই শোকাহত নয় আসমানে সূর্যটাও শোকাহত কি বললাম শুনতে পেলেন সূর্যটা শোকাহত তার গ্রহণ লেগেছে সেও কাঁদছে আমি পড়ছি উনি রসুল্লাহ জীবনী পড়তে পড়তে বলছেন আমি পড়লাম এটা আছে তো নবীজি তখনকার দিনে স্কুল হয়নি কলেজ হয়নি গণেক হয়নি ও গণক নাই কোন রকমের কোন লেখাপড়ার চর্চা নাই বিজ্ঞানের চর্চা নাই আকি দেওয়াই যাবে ধর্মের নামে নবীজি ইচ্ছা করলে এই সুযোগটা দিতে পারতেন যে ঠিকই বলেছ আমি কত বড় নবী দেখো আমার ছেলে মারা যাওয়াতে সূর্যটাও গ্রহণ হয়ে কাঁদছে 1450 বছর আগে এই কথা নবীকে সাহাবীরা শুনালেন বিশ্ব নবী বললেন ওরে সাহাবীরা আমার পুত্র সন্তান মারা যাওয়ার সাথে সূর্য গ্রহণের কোন সম্পর্ক নাই চন্দ্র গ্রহণের কোন সম্পর্ক নাই সূর্য গ্রহণের কোন সম্পর্ক নাই চন্দ্র গ্রহণের কোন সম্পর্ক নাই এটা প্রাকৃতিক ব্যাপার এটা ভৌগোলিক ব্যাপার এটার সাথে অন্যকে বিষয় না বিষয় না বিষয় না পবিত্র সরকার বললেন সেই দিন যদি নবী বলতেন সত্যি আমার ছেলে মারা যাওয়ার পর এটা গ্রহণ লেগেছে তো আজকের বিজ্ঞানের যুগে প্রমাণ হয়ে যেত গ্রহণ এমনিতেই লাগে এর সাথে ছেলে মারা যাওয়ার কোন সম্পর্ক নাই তাহলে পৃথিবীতে ধরা পড়ে যেত পৃথিবীতে ধরা পড়ে যেত নবী মুহাম্মদ মিথ্যা কথা বলে সেজন্য আমি কনফার্ম হয়ে গেছি আমি মুহাম্মদের উম্মত না হলে কি হবে এই পৃথিবীর 100-এ 100 সত্যবাদী মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানেই তিনি থামলেন না এখানেই তিনি থামলেন তিনি বললেন আমি যেই ধর্মের অনুসারী ওর তার ধর্ম আছে আমাদেরও
ধর্মীয় গ্রন্থ আছে সেই গ্রন্থটা পড়ে দেখেছি। আজকের দিনে তৎকালীন সময়ে মানুষেরা জিজ্ঞেস করেছে ভূমিকম্প কেন হয়, তখন বলেছে ভূমিকম্প এই জন্য হয় পৃথিবীটা গরু সিংহের উপরে আছে, গরু সিং যখন নড়ায় তখন ভূমিকম্প হয়। আজকের বিজ্ঞানের যুগে প্রমাণ হয়ে গেছে এটা নাহা মিথ্যা কথা। তাহলে আমরা বলতে চাই বিজ্ঞানের আলোকে হযরত মুহাম্মদের পারফেক্ট চরিত্র যদি কেউ পড়াশোনা করে, মাইকেল হার্ট যেমন বলেছেন আমার চোখে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার বন্ধু, মানবতাই তার টিকিয়ে রাখা, মানুষের কল্যাণকর কাজ করাই তার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য ছিল। ফলে আজকের দিনে নূপুর শর্মা যেটা বলেছে সেটা আসলে বইপত্র পড়ে বলেছে যে এই পত্রটা ওই পত্রগুলি নবী মুহাম্মদের বিরুদ্ধে, যাতে মানুষ নবী মুহাম্মদকে খারাপ চোখে দেখে। এই পলিসিটা হচ্ছে ফেরাউনি পলিসি, এই পলিসি নমরুদের পলিসি, এই পলিসি আবু জেহেলের পলিসি, এই পলিসি দিয়ে গোটা পৃথিবীতে তারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চাইছে। এতে কি তারা সম্ভব, এতে কি তারা সফল হবে, কি মনে হয় জোরে, এতে কি তারা সফল হবে? তাই হচ্ছেও না পৃথিবীতে। তাই আজকের আধুনিক বিশ্বে, আজকের আধুনিক পৃথিবীতে আমরা লক্ষ্য করছি ইসলামের বিরোধিতা যত হচ্ছে তত দুনিয়াতে ইসলামের চাহিদা, কোরআনের চাহিদা তত পৃথিবীতে বাড়ছে। আমি কোরআন শরীফের এই আয়া